নমস্কার, লাকি কিচেন ফুডে আপনাদের জানিয়ে স্বাগত। আজকে আমি যে রুই মাছের সাথে তরমুজের খোসা যে কুচিয়ে রেখেছিলাম এটা পাতুরি দিব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, সয়াবিন তেল, মশলাটা আমি ভালো করে ভাবে মেখে নেব। এবার মাছগুলো মেখে নেব। মাছগুলো মাখানো হয়ে গেছে, এর মধ্যে রসুন, পেঁয়াজ কুচি, কলা পাতা আমি আগেই ধুয়ে রেখেছিলাম। এবার তেল দিয়ে দেব, যাতে করে মাছটা লেগে না যায়। তো সুন্দর করে কলা পাতায় তেলটা মাখিয়ে নিতে হবে চারিদিকে। এবার মাছটা বসিয়ে দেব। উপর দিয়ে পেঁয়াজ এবং রসুনটা দিয়ে দিব। এবার আমি তরমুজের খোসা ঝুরঝুরি করে কেটে রেখেছিলাম এটা মাখিয়ে নেব। তো এটার সাথে আমি গুঁড়া মরিচ দিব না, যেহেতু কাঁচা তরকারি সেক্ষেত্রে কাঁচা ঝাল ভালো যায়। কাঁচা ঝাল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, সয়াবিন তেল। আপনারা চাইলে সরিষার তেল দিয়ে করতে পারেন, সরিষার তেল দিয়ে পাতুরি করলে আরো ভালো হয়। তা আমি সয়াবিন তেল দিয়ে করতেছি। মাখানো হয়ে গেছে, এবার পাতুরিতে কলা পাতায় বসিয়ে দেব। এবার আমি চুলার পাড়ে বসিয়ে দেব। আমি একটা পাতায় করে থালায় করে উঠিয়ে নিলাম পাতাটা, চুলায় তাওয়া নিয়ে নিয়েছি। এবার আমি তাওয়ার মধ্যে মাছটা বসিয়ে দেব। চুলার আঁচটা কমিয়ে এবার ঢেকে রাখবো, মাঝে মাঝে এসে গুঁড়িয়ে দিব যাতে সমানভাবে সব জায়গা হয়। তো হতে থাকুক, আমরা কিছুক্ষণ পরে আবার দেখাচ্ছি। আমার এই পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা হয়ে গেছে, এবার উঠে নেব, উঠে ফিরিয়ে দিব। আবার দেখেন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার মাছটা আবার ফিরিয়ে দিব কলা পাতা যে ধুয়ে রেখেছিলাম। যে পাতাটা উল্টে এভাবে দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিব।
এভাবে একটু একটু করে ঘুরিয়ে দিতে হবে। আমার পেঁপাজটা প্রায় হয়ে গেছে, দেখেন যে বিচেরটা পোড়া পোড়া হয়ে গেছে পাতাটা। তো এবার মাছ ভাজা হয়ে গেছে আমার। তো আপনারা এভাবে করে বানিয়ে খেয়ে কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছে। এবং এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে অবশ্যই বন্ধু হয়ে নেন এবং লাইক কমেন্টস অবশ্যই করেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখেন যাতে করে আমার নতুন নতুন রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে।